আমার উচ্চ মাধ্যমিকে পার্সেন্টেজ কম আমি সরকারি ডিএলএড কলেজে চান্স পাবো না আমাকে ডিএলএড কোর্স করতে হবে প্রাইভেট কলেজ থেকে কিন্তু আমি এমন প্রাইভেট কলেজের সন্ধান চাইছি যেখানে সবচেয়ে কম কোর্স ফিস দিয়ে ডিএলএড কোর্স করতে পারব পাশাপাশি সেই কলেজটি এনসিটিই এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের অ্যাপ্রুভাল থাকবে এরকম যাদের ডিমান্ড রয়েছে তাদের জন্য কিছু দিনের মধ্যে আমরা প্রত্যেকটি জেলা থেকে কোন কোন কলেজগুলো এই ধরনের ক্রাইটেরিয়ায় তোমাদেরকে ভর্তির সুযোগ দেবে যেখানে ফাইনালি অনেক কম কোর্স ফিস দিয়ে তোমরা ডিএলএড কোর্সটা করে নিতে পারবে সেরকম কিছু কলেজের লিস্ট নিয়ে আমরা আলোচনা করতে চলেছি আমাদের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আমরা যত দ্রুত সম্ভব তোমাদেরকে প্রত্যেকটি জেলা থেকে আলাদা আলাদা করে কলেজের ডিটেলস আমরা দিয়ে দেবো যেখানে পঠন পাঠন নিঃসন্দেহে ভালো হয় পাশাপাশি তোমরা কম কোর্স ফিসে ডিএলএড কোর্সটা করে নিতে পারবে অনেকেই মনে করে যে প্রাইভেট কলেজ থেকে ডিএলএড কোর্স করলে তার গুরুত্ব অনেকটা কম হবে যারা সরকারি কলেজ থেকে করে তাদের গুরুত্ব অনেক বেশি কারণ তারা অনেক বেশি মার্কস পায় এই জন্যই তারা সরকারি কলেজে ভর্তি হতে পারে আজকে আমরা পুরোটাই আলোচনা করব প্রাইভেট কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে আমাদের রাজ্যে সরকারি কলেজের সংখ্যাটা খুবই সীমিত সেজন্য যাদের প্রচুর মার্কস থাকে তারাই শুধুমাত্র সরকারি কলেজে চান্স পায় আর ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে কিন্তু প্রাইভেট কলেজ থেকেই ডিএলএড কোর্স করতে হয় কারণ রাজ্যে প্রাইভেট কলেজের সংখ্যাটা সরকারি কলেজের কয়েক গুণ বেশি তাই ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু যারা ডিএলএড পাস করে ম্যাক্সিমাম স্টুডেন্ট হয় প্রাইভেট কলেজের এবার অনেকের মধ্যে এই ভাবনাটাই থাকে যে প্রাইভেট কলেজের গুরুত্ব কি কম আসলে এটা সম্পূর্ণ ভুল ভাবনা প্রাইভেট কি সরকারি কি এর কোনো ডিফারেন্স নেই সমস্ত কলেজ এনসিটিই এবং ওয়েস্ট এবং ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের দ্বারা অ্যাপ্রুভ এবং সমস্ত সার্টিফিকেট ইস্যু করে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সে কারণে এই দুটো কলেজের মধ্যে কোনো ডিফারেন্স নেই তুমি সরকারি কলেজ থেকে করলেও তোমার যা গুরুত্ব প্রাইভেট কলেজ থেকেও করলে তোমার সেই একই গুরুত্ব শুধু ডিফারেন্সটা কি না সরকারি কলেজে কোর্স ফিস কম থাকে প্রাইভেট কলেজে কোর্স ফিস অনেক বেশি থাকে এমনও অনেক ক্ষেত্রে দেখা যায় যে সরকারি কলেজের থেকে প্রাইভেট কলেজগুলোর পঠন অনেক উন্নত মানের হয় তবে সব ক্ষেত্রে নয় কিন্তু বেশ কিছু কলেজের নমুনা পাওয়া যায় যেখানে এরকম ছবিও লক্ষ্য করা যায় তাহলে যারা প্রাইভেট কলেজ থেকে ডিএলএড কোর্স করবে তোমাদেরকে কোন কোন বিষয়গুলোকে নজর রাখতে হবে প্রথমত এমন কলেজ চুজ করা প্রয়োজন যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এবং অবশ্যই এনসিটি দ্বারা অ্যাপ্রুভাল প্রথম আমাকে এটা দেখে নিতে হবে কারণ অনেক সময় দেখা যায় কোনো কোনো কলেজকে অ্যাপ্রুভাল দেওয়া হয় না কোন কোনো কলেজের অ্যাপ্রুভাল থাকে না অনেক রকম প্রবলেম হয় মাঝখানে একটা সময় এই নিয়ে বহু সমস্যাও হয়েছে বহু ছাত্রছাত্রীর সার্টিফিকেট ক্যান্সেলও হয়ে গিয়েছে যারা বাইরের রাজ্য থেকে ডিএলএড কোর্স বিএড কোর্স করেছিল কম খরচায় করবে বলে সেখানে দেখা গেছে পুরোটাই জাল একটা সিস্টেমের মধ্যেই ছিল সেজন্য প্রথমে আমাকে দেখে নিতে হবে কলেজটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অ্যাপ্রুভাল দিচ্ছে কি না এটা দেখার সবচেয়ে সহজ উপায় কী রয়েছে না ফর্ম ফিল আপ করার সময় যখন আমরা প্রাইভেট কলেজের লিস্ট সিলেক্ট করব যখন জেলার পর কোন ধরনের কলেজ সিলেক্ট করবো তখন যে সমস্ত কলেজের নাম আসছে সেই সমস্ত কলেজগুলো নিঃসন্দেহে এবছরের জন্য অ্যাপ্রুভাল পেয়েছে তো প্রথম আমাদের নির্বাচন তো কমপ্লিট এরপর কি হয় না পঠন পাঠনের মান কেমন সেটা দেখতে হবে আসলে এই যে ডিএলএড কোর্সটা আমরা অনেকেই ভাবি যে না পড়াশোনা করে কাটিয়ে দেবো কোনো সমস্যা নেই পাস করে গেলেই হয়ে যাবে আসলে পরবর্তী সময় যে আমরা টেট পরীক্ষাটা দেই তার সম্পূর্ণ সিলেবাস থাকে কিন্তু ওই দু বছরের কোর্সের মধ্যে তাই যারা ডিএলএড কোর্সটাই খুব সিরিয়াসলি নেয় তাদের কিন্তু টেট পরীক্ষাটার সময় খুব একটা কঠিন হয় না যারা ডিএলএডের বই ভালো করে পড়ে তাদের কিন্তু টেট পরীক্ষার সময় খুব বেশি অসুবিধা হয় না কারণ একই সিলেবাস ওখানে দু বছর ধরে পড়ানো হয় সেই জন্য পঠন পাঠন ভালো হওয়াটা খুবই প্রয়োজন পাশাপাশি আরেকটা জিনিস আমাকে যেটা দেখতে হবে সবচেয়ে বড় বিষয় যে কোর্স ফিস কম থাকছে কোন কলেজগুলোতে সেই যেহেতু একই রকম ডিমান্ড রয়েছে সরকারি কি বেসরকারি কী তাহলে আমি কেন এক্সট্রা কোর্স ফিস নষ্ট করব বেশি খরচা দিয়ে আমি কেন করতে যাব সেই জন্য কোর্স ফিসটা কিন্তু একটা বড় ভাইটাল ম্যাটার অনেক সময় কি হয় পঠন পাঠন তুমি নিজের মতো বাড়িতে দায়িত্ব করে করে নিতে পারো কিন্তু কোর্স ফিসটা একটা বড়ো ইম্পর্টেন্ট সকলের ক্ষেত্রে তো আর প্রচুর টাকা দিয়ে ভর্তি হওয়া সম্ভব নয় এই জন্য কোর্স ফিস কম দেখতে হবে আমাকে কোন কলেজে সেটা যদি আমার বাড়ির কাছে না হয় একটু দূরে হয় তাতেও অসুবিধা নেই যদি অন্য জেলাতেও হয় তাতেও অসুবিধা নেই কিন্তু দেখতে হবে যে আমার আলটিমেটলি কম খরচায় আমি কোথা থেকে করতে পারছি আবার অনেকের অনেক রকম সমস্যা থাকে যেরকম কেউ কোনো জবের পাশাপাশি ট্রেনিং করতে চায় তখন তাদের একটা মানে মানে বিষয় থাকে যে আমি কলেজে সবসময় রেগুলার যেতে পারবো না আমাকে কম কলেজে উপস্থিত থেকেও অ্যাটেন্ডেন্স ঠিকঠাক দিয়ে দিতে হবে আবার অনেকের ক্রাইটেরিয়া থাকে যে আমাকে ইন্টার্নালে মার্কসগুলো বেশি দিতে হবে এরকম বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন লোকের থাকে কিন্তু কলেজগুলো এই ধরনের সুবিধাও প্রোভাইড করে যদি এটা নিয়ম বহির্ভূত হলেও ছাত্রছাত্রীদের প্রয়োজনে এবং নিজেদের ভ্যা ভ্যাকেন্ট পোস্টগুলোকে ফুল করার জন্য কলেজগুলো কিন্তু এরকম ক্রাইটেরিয়া দিয়ে থাকে সেগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করছি না যার যেরকম সুবিধা প্রয়োজন সেইভাবে তোমরা কলেজের সঙ্গে কথা বলবে তো মোটামুটি এই সমস্ত বিষয়গুলো থাকে তোমাদেরকে এখন লক্ষ্য করতে হবে কোর্স ফিস কোথায় কম পাওয়া যাচ্ছে প্রথম টার্গেট অবশ্যই তো সেটা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অ্যাপ্রুভাল কলেজ হতে হবে পাশাপাশি কোর্স ফিস কে কম দিচ্ছে এবং এই যে মার্কসের একটা ব্যাপার এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এখনও পর্যন্ত একাডেমিকের কি পরিবর্তন হবে পরবর্তী রিক্রুটমেন্ট বা অনগোয়িং রিক্রুটমেন্ট আমরা জানি না কিন্তু প্রাইমারি টেট পরীক্ষার উপরে যেটা দেড়শো নম্বরের হয় সেখানে আছে মাত্র ফাইভ মার্কস মাত্র পাঁচ নম্বর কিন্তু ট্রেনিং যেটা আমরা এই ডিএলএড নিয়ে আলোচনা করছি এখান থেকে থাকে পনেরো নম্বর মানে ব্যাপারটা বুঝতে পারছো কতটা বড একটা জায়গা তুমি টেটে একশো পেলে আর কেউ টেটে জাস্ট বিরাশি পেয়ে পাস করলো কিন্তু যদি তার ট্রেনিংয়ে বেশি নাম্বার থাকে একশো তিরিশকে টপকে অনেক দূর এগিয়ে যাবে যদিও এটা পুরাতন সিস্টেম এর নতুন কি সিস্টেম আসবে আমরা এখনও জানি না জানা নেই তবে এখনও পর্যন্ত এই ডিএলএডের যে নাম্বার এর কিন্তু বিশাল একটা ডিমান্ড সবচেয়ে বেশি নাম্বার আছে ট্রেনিংয়ে সেই জন্য নাম্বার কিন্তু বিশাল একটা পার্সেন্টেজ নিতেই হবে অন্তত 85 90% নাম্বার প্রয়োজন তো সেটাও একটা বড় ক্রাইটেরিয়া এখন এই সমস্ত বিষয়গুলোকে নজর রেখে আমরা তোমাদেরকে জেলাভিত্তিক বেশ কিছু কলেজের ডিটেলস আমরা দিয়ে দেব যেখান থেকে শুধুমাত্র কম খরচে যে ডিএলএড কোর্স করতে পারবে তা নয় পাশাপাশি তোমাদের পঠন পাঠনও খুব ভালো থাকবে যে সমস্ত কলেজগুলো থেকে বিগত বছরে প্রচুর পার্সেন্টেজ মার্কস এসেছে এমন কলেজ সেজন্য জন্য একটু অপেক্ষা করো আমাদের কাজ চলছে আমরা ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো যদি তোমাদের মনে হয় এই সমস্ত কলেজগুলো তোমাদের জন্য পারফেক্ট তাহলে তোমরা সেখানে ভর্তি হতে পারো তোমরা অবশ্যই কলেজগুলোতে অনলাইনে ফর্ম ফিল করবে লিগাল পদ্ধতিতে ভর্তির জন্য আবেদন করবে পাশাপাশি কলেজে গিয়ে ডিটেলসে আলোচনা করবে তোমাদের যদি কোনো ক্রাইটেরিয়া থাকে সেগুলো নিয়ে আলোচনা করবে সমস্ত বিষয়টা জেনে বুঝে তারপর তোমরা অবশ্যই কলেজগুলোতে অ্যাডমিশান নেবে নিঃসন্দেহে এই সমস্ত কলেজগুলো থেকে তোমরা সঠিক পথে সঠিকভাবে এবং কম খরচে ডিএলএড কোর্সটা করতে পারবে